আমি এই চিঠি তোমাকে কখনো দিতে পারবো না। কত কষ্ট করে খরচ করে এই চিঠিগুলো লিখেছি তুমি জানো? ওগুলো আমি পুড়িয়ে ফেলবো আগুন দিয়ে। Mr. Problem TV, but keep smiling. বলো কি জন্য ডেকেছো? I am very busy. বুঝই তো, ইউটিউব নিয়ে এখন I am very busy, very busy. Sorry. Sorry? Why? বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি বললে? আবার বলো। বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমার সাথে তোমার বিয়ে ঠিক করেছে তোমার বাবা, আর আমি এখনো জানলাম না। What do you mean? I mean তোমার সাথে না, বাবার পছন্দ করা ছেলের সাথে। আমার সাথে না, তোমার বাবার পছন্দ করা ছেলে। তো ছেলে কি করে, কোথায় থাকে? আমেরিকা থাকে। আমেরিকা প্রবাসী ছেলে, আমেরিকান ছেলে। বাবা আজ বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে যাচ্ছ? আমেরিকার প্রবাসী ছেলে পেলে কি আর এই বাংলাদেশের কাউকে ভালো লাগে? শোনো, যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, তুমি আমার সকল চিঠি আমাকে ফেরত দিয়ে দিবে। আমি চিঠিগুলো কখনো ফেরত দিতে পারবো না। কি করবে তুমি এই চিঠি? ওগুলো আমি পুড়িয়ে ফেলবো আগুন দিয়ে। না না না, কত কষ্ট করে খরচ করে এই চিঠিগুলো লিখেছি তুমি জানো? কষ্ট করে খরচ করে মানে কি? না মানে মানে কি মানে, আমি সব বলে দেব, সব সত্য কথা বলে দেব। বলো, আমি সত্যিটা তো জানতেই চাই। তুমি যখন আমাকে পাত্তা দিতে না, তখন আমি একজন কবিকে ভাড়া করেছিলাম। সেই কবিকে অনেকগুলো টাকা দিয়ে দিনের পর দিন খরচ করে তারপর আমি এই চিঠিগুলো লিখিয়ে তোমার মন জয় করেছি, আর সেই চিঠি তুমি পুড়িয়ে ফেলবে। তুমি আমার চিঠিগুলো ফেরত দিবে প্লিজ। না, আমি এই চিঠি তোমাকে কখনো দিতে পারবো না। এই চিঠিগুলো আমার লাগবে, তোমাকে দিতে হবে। পারবো না বলছি তো। দিতে হবে, আমার তো কাজে লাগবে। তুমি যখন থাকবে না তখন আমার এগুলি দরকার আছে। কি করবে তুমি? দেখো, আমাকে তো আরেকজনকে ম্যানেজ করতে হবে নাকি? আমি তো দ্বিতীয়বার খরচ করে লিখতে পারবো না। ও, তার মানে তুমি আগে থেকে প্ল্যান করে রাখছো অন্য কারোর সাথে প্রেম করবা ও চলে যাওয়ার পর? মানে তুমি মন থেকে কখনোই আমাকে চাও নাই, মন থেকে চাইলে ঠিক তুমি আমাকে পাইতা। ও, খুব ভালো। তুমি আমেরিকায় চলে গেলে আমি আমি তো কাউকে নিয়ে থাকবো নাকি, তখন কি হবে? আমি কি ইচ্ছে করে যাচ্ছি? আমাকে তো আমার বাবা বিয়ে ঠিক করেছে, আমি কি করব? তোমার কাছে একটা অনুরোধ করি, শেষ অনুরোধ, প্লিজ বলো। তুমি তোমার যে আইডি দিয়ে আমার মিস্টার প্রবলেম টিভিকে সাবস্ক্রাইব করেছো, দয়া করে এই আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করো না প্লিজ। আর একটা অনুরোধ, শেষ অনুরোধ। বলো বলো, তোমার শেষ অনুরোধ কি বলো সেটা শুনি। তোমার আমেরিকান প্রবাসী জামাইকে অনুরোধ করে বলো আমার চ্যানেলে যেন একটা সাবস্ক্রাইব করে দেয়, কারণ বোঝোই তো আমেরিকার সাবস্ক্রাইবের দাম, লাইক কমেন্ট শেয়ারের দাম অনেক বেশি। ঠিক আছে, কথা বলে থাকবে তো? থাকবে। আমি তোমাকে না পেলে কি হবে? তোমার একটা সাবস্ক্রাইব আর তোমার একটা লাইক কমেন্টস নিয়ে আমি সারাটি জীবন আমার চ্যানেলের সাথে কাটিয়ে দেব। তোমার সাথে আমার সম্পর্ক না থাকলেও আমার ইউটিউব চ্যানেল মিস্টার প্রবলেম টিভির সাথে তোমার সাবস্ক্রাইব মিলেমিশে একাকার হয়ে থাকবে। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে অনুরোধ করব, বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যান। পাশাপাশি এটাও রিকোয়েস্ট করব, আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করুন, বন্ধুদের দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ। Mr. Problem TV, but keep smiling.